দেখছেন এএনআর নিউজ। 18ই আগস্ট মুর্শিদাবাদের স্বাধীনতা দিবস। 15ই আগস্ট 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হলেও মুর্শিদাবাদ জেলা আলাদাভাবে 18ই আগস্ট স্বীকৃতি পায়। স্বাধীনতার প্রাককালে মুর্শিদাবাদ জেলা পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে চলে যায়। জলসীমা বণ্টন ও ভৌগোলিক অবস্থানের কথা বিবেচনা করে মুর্শিদাবাদ ও নদিয়ার একাংশ পুনরায় ভারতভুক্ত করা হয়। মুর্শিদাবাদকে ভারতের অন্তর্ভুক্তি করার খবর দিল্লি থেকে আসে 17ই আগস্ট সন্ধ্যায়। তাই মুর্শিদাবাদের স্বাধীনতা দিবস হিসেবে পরদিন অর্থাৎ 18ই আগস্ট পালিত হয়। প্রতি বছরই স্বাধীনতার সপ্তাহে চর্চিত হয় এই ইতিহাস। আজকে আমাদের খুব আনন্দের দিন। এই ভেবে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব এই 18ই আগস্ট আমাদের মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে স্বাধীন হয় 15ই আগস্ট। এই পুরনো যে ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে এটা কেন হয়নি, তার কারণ এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল। র্যাডক্লিফ অতি অল্প সময়ের মধ্যে যে ভারত এবং পাকিস্তানের ভাগ করেছিলেন সেটা অত অল্প সময়ে হয় না, তবুও তিনি যখন করেছিলেন তখন মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু অংশ তিনি পাকিস্তানের অন্তর্ভুক্ত করেন। কিন্তু এখানে জনরোষ দেখা দেয় এবং এখানকার যারা তখনকার দিনের নেতা ছিলেন এমনকি নবাব বাহাদুরও এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেন এবং আমাদের মুর্শিদাবাদকে যে ভারতের অন্তর্ভুক্ত হওয়ার জন্যে আবেদন করেন। কিন্তু প্রকৃতপক্ষে র্যাডক্লিফ এর যে এই ভাগকে বিবেচনা করে দেখা হয় যে গঙ্গা এবং পদ্মা দুটোই যদি পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আমাদের কলকাতা বন্দর বা পুরোপুরি বিনষ্ট হবে, তাই বিবেচনা করে এই 18ই আগস্টকে ভারতের অন্তর্ভুক্তি করা হয় এবং এটি আমাদের স্বাধীনতা দিবস। আমাদের এই মুর্শিদাবাদে এটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা ঐক্যবদ্ধ এবং পারস্পরিক যে ভাব বিনিময়ের মধ্যে আমাদের এখানে আমরা একসঙ্গে সকলে বাস করেছি সেই যুগ। জেলাকে আবার ভারতবর্ষে ফিরিয়ে আনেন, সেটা হয় 18ই আগস্ট, এবং হিন্দু প্রধান খুলনা সেটা চলে যায় আবার পাকিস্তানে। 15ই আগস্ট যেদিন স্বাধীনতা অর্জিত হয়েছিল সেদিন এখানে বহরমপুর শহরে ব্যারাক স্কোয়ারে পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল। তৎকালীন আমাদের জেলার যিনি জেলা শাসক ছিলেন মিস্টার আই আর খান, তাঁর আহ্বানে আমার বাবাকে তিনি আহ্বান জানিয়েছিলেন সেখানে গান গাওয়ার জন্য। 15ই আগস্ট সেখানে কংগ্রেসের প্রতিনিধি, মুসলিম লীগের প্রতিনিধি, আরএসপির প্রতিনিধি এবং কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অনন্ত ভট্টাচার্য ছিলেন, সনত রাহা ছিলেন, কংগ্রেস আরএসপি এবং মুসলিম লীগের প্রতিনিধি তারাও ছিলেন। সেই ব্যারাক স্কোয়ারে মুসলিম পাকিস্তানের পতাকা উত্তোলিত হয় এবং সেখানে বাবা গান গেয়েছিলেন, সোনার দেশে গর্ব মোরা স্বাধীন পাকিস্তান, সুখ শান্তি আনবো মিলে হিন্দু মুসলমান, সেই গানের প্রথম এই দুটো লাইন ছিল। পরবর্তীকালে আমি যেটা বললাম যে ওয়াসিফ আলী মির্জার তদবির এবং তার সঙ্গে সঙ্গে জলবণ্টন সমস্যা এবং সীমানা সংরক্ষণের বিষয়টা বিবেচনা করে আবার যখন মুর্শিদাবাদ জেলাকে ভারতভুক্ত করা হয় তখন 18ই আগস্ট আবার সেই ব্যারাক স্কোয়ারে আর একটা সভা হয়, ভারতবর্ষের জাতীয় পতাকা সেখানে উত্তোলিত হয় এবং সেখানে বাবাকে আবার গান গাইতে অনুরোধ করা হয়। বাবা তখন ওই গানটাকেই একটু পাল্টে নিয়ে গান যে স্বাধীন দেশে গর্ব মোরা সোনার হিন্দুস্থান, সুখ শান্তি আনবো মিলে হিন্দু মুসলমান, এই সম্পর্ক